বাঙালির সেরা উৎসব দুর্গাপূজো। একটা লম্বা বছর পার করে বাপের বাড়ি এসেছেন মা দুর্গা। পূজোর অন্য দিনগুলির চেয়ে অষ্টমী পূজোর দিনটি যেন সকলের চেয়ে আলাদা। সে কারণ যাই হোক, সকালের পুষ্পাঞ্জলি কিংবা সন্ধি পুজো কিংবা অন্য কিছু, সাধারণত সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু হয়ে যায়। অষ্টমীর দিনে লাইন পড়ে যায় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যারা বাড়িতে থাকেন তাঁদেরও কানে এসে পৌঁছয় পবিত্র মন্ত্রোচ্চারণের শব্দ। অনেক বাড়িতেই এদিন নিরামিষ খাওয়ার চল, অনেক বাড়িতে এদিন ভাত রান্না হয় না, লুচি বা পরোটার সঙ্গে খাওয়া হয় ফুলকপির তরকারি, নারকল দিয়ে ছোলার ডাল, সঙ্গে বেগুন ভাজা আর মিষ্টি। তবে মায়ের অন্নপ্রসাদ হলে তা গ্রহণ করেন সবাই। অনেক জায়গায় অষ্টমীতে হয় কুমারী পুজো। বেলুড় মঠ এবং অনেক সাবেকি পুজোতেই দুর্গাপুজোর অন্যতম রীতি এই কুমারী পুজো। বয়স অনুযায়ী কুমারীদের আলাদা আলাদা নাম দেওয়া হয়। বেলুড় মঠের সূচনা বর্ষেই 9 জন কুমারীকে পুজো করা হয়েছিল। তাদের মধ্যে একজনকে স্বামী বিবেকানন্দ নিজের হাতে পুজো করেছিলেন। মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব। যাদের মন কালিমা মুক্ত তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে মনে করেই তাদের বেছে নেওয়া হয় এই পুজোর দেবী হিসেবে। বিশ্বাস করা হয় কুমারী পুজো করলে সমস্ত বিপদ কেটে যায়। কুমারীর মধ্যেই নেমে আসেন স্বয়ং মা দুর্গা। দুর্গাপুজোর অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো। বলা হয় দেবী দুর্গা অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণেই চণ্ড আর মুণ্ড নামে দুই দৈত্যকে বধ করেছিলেন। সন্ধি পুজোর অন্যতম উপকরণ 108টি প্রদীপ আর 108টি পদ্মফুল। এর সঙ্গে জড়িয়ে আছে একটি অসামান্য পৌরাণিক কাহিনী। দীর্ঘদিন অসুরের সঙ্গে যুদ্ধে মায়ের সারা শরীরে 108টি ক্ষতস্থান সৃষ্টি হয়েছিল। মহাদেব সেই জ্বালা জুড়ানোর জন্য তাকে দেবীদহে স্নান করতে বললেন। দেবীদহে মায়ের 107টি ক্ষতস্থান থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্মের। আর মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু এসে পড়ে মায়ের 108তম ক্ষতের ওপরে। সেই ক্ষতটির থেকে যে পদ্মটির জন্ম হয়েছিল সেটি মা নিজে হরণ করেছিলেন। কারণ স্বামীর চোখের জলে ভেজা পদ্মফুল কেমন করে তিনি চরণে নেবেন? অষ্টমী পুজোর সঙ্গে কোথায় যেন বাঙালিয়ানার একটা আলাদা যোগাযোগ রয়েছে। সারা বছর যেসব বাঙালিরা সাহেব মেম হয়ে থাকেন তারাও এই দিনটায় শাড়ি কিংবা পাঞ্জাবিতে সেজে হয়ে ওঠেন নির্ভেজাল বাঙালি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।